इधर से जाएंगे सीधा जा सकते तो पानी है ना कैसे जाएंगे देखो नवनीता कत कष्ट जाच्छे नवनीता एकटु ताकाओ तो ओइदिके गोवाटाके देखाओ हेलो गाइज एज यू कैन सी वी आर राइट नाउ एट अमृतसर अमृतसर स्टेशन तो आमरा दिल्ली थेके अमृतसर पहुँचे गेलाम और एखन बजे सकाल सातटा तोमरा देखते पाच्छो कतटा प्लीजेंट वेदार हेलो बंधुरा चले एलाम अमृतसर एबार आमरा रिक्शा करे जाच्छी तो आमरा स्टेशन थेके एकटा रिक्शा निलाम रिक्शा करे आमरा एकटु फ्रेश हुए बेरिये पड़बो गोल्डेन टेम्पलेर उद्देश्ये तो चलो तोमादेरके अमृतसर शहरटा घुरे देखाय इतना ठंडा क्यों है ठंड नहीं पे आया ना गड़े पे बहु गिरी है और यहाँ से पाकिस्तान बॉर्डर कितना दूर है 32 किलोमीटर बोला आपको ओ अच्छा उसे वहाँ का बॉर्डर आपका पहला पैसा बचा रहा हूँ ना 5 मिनट स्टेशन होगा मैं अपन नंबर से मैं आपको ले भी आऊँगा सुबह अच्छा अच्छा अरे मार्चर फर्स्ट वीके দিল্লিতে আমরা এতটা গরম পেয়েছি কিন্তু অমৃতসরে তার পুরোটাই অপোজিট তো দেখতেই পাচ্ছ কতটা হাওয়া বইছে আর আমরা এই হু হু করে কাঁপতে কাঁপতে এগিয়ে যাচ্ছি তো এনার সাথে কন্ট্যাক্ট করে একটা গাড়ি ঠিক করলাম যেটা করে আমরা পুরোটা আজকে ঘুরব আমরা গতকাল রাত 8টার সময় ওল্ড দিল্লির নিজামুদ্দিন স্টেশন থেকে ছত্তিশগড় এক্সপ্রেস করে অমৃতসর পৌঁছালাম টোটাল লেগেছে 11.5 ঘন্টা তো এই সকাল 7টার সময় আমরা অমৃতসর পৌঁছে গেলাম ফাইনালি আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এই অটো করে আজকে আমরা পুরো অমৃতসর ট্যুরটা করব 1000 টাকায় আমরা এই অটোটা রিজার্ভ করলাম তো আমরা প্রথমে চলে যাব বৈষ্ণোদেবী টেম্পল দেন গোল্ডেন টেম্পল দেন ওয়াঘা বর্ডার অ্যাকচুয়ালি ওয়াঘা বর্ডার এখান থেকে 32 কিলোমিটার তো সেপারেট কোনো গাড়ি করলে কিন্তু অনেক বেশি চার্জেস পড়ে যাবে তাই এই অটোটাই রিজার্ভ করলাম এটা করেই আমরা ওয়াঘা বর্ডার যাব তো বন্ধুরা রাইট নাও উই আর অ্যাট বৈষ্ণোদেবী টেম্পল অমৃতসর যেটাকে বলা হয় মাতা লাল দেবী মন্দির তো আমার থাম্বনেল দেখে তোমরা অনেকেই খুব অবাক হয়েছো যে বৈষ্ণোদেবী তাও আবার অমৃতসরে হাউ ইজ ইট পসিবল তো ইয়েস ইট ইজ পসিবল পুরো ভিডিওটা দেখতে থাকো তবে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে সব দেবদেবীর মূর্তি রয়েছে বিশ্বাস করো এটা আমরা কেউই জানি না আমাদের ড্রাইভার যদি এখানে না নিয়ে আসতো উই ডিডেন্ট নো অ্যাবাউট দিস টেম্পল ইট ইজ আ ভেরি 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 অ্যামেজিং অ্যান্ড इट्स अ वेरी पीसफुल प्लेस सो यू मस्ट कम हियर इनी होच्छेन माता लाल देवी इन द ईयर 1989 उन्हीं मंदिरटी तैरी करें तो ताई जोन्नो मंदिरटी माता लाल देवी नामे बेशी परिचित बा मदर इंडिया टेम्पल नामो ख्यात आछे एटा अवश्यई तोमरा जदि कोनो गाड़ी रिजार्व करो बुक करो ओरा एखाने निये आसबे তোমরা দেখতে পাচ্ছ এখানে সব রকম দেবদেবীর মূর্তি এখানে রয়েছে আমরা সবাই জানি অমৃতসর একটা খুবই কালচারাল অ্যান্ড রিলিজিয়াস সিটি এখানে অলি গলি সব জায়গাতে অনেক মন্দির রয়েছে আমরা অমৃতসর বলতে শুধু গোল্ডেন টেম্পলই জানি বা আমাদের মাথায় অমৃতসর ইজ ইকুয়াল টু গোল্ডেন টেম্পল বাট এরকম যে একটা সুন্দর জায়গা সত্যি না এলে আমরা জানতামই না আর এটা জানা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের ড্রাইভার দাদার জন্য তো এখানে আমাদের হিন্দু ধর্মে নট অনলি হিন্দু রিলিজিয়ান জৈনিজম বুদ্ধিজম সব রকমের দেবদেবী এখানে রয়েছে খুব ভালো লাগবে যে একই সাথে একই জায়গাতে একটা মন্দিরের ভেতরে এত দেবদেবী কি করে পসিবল তো আমার এই ভিডিওতে পুরো এন্টার টেম্পলটাকে আমি দেখাবো তোমরা দেখো একটু পেশেন্স নিয়ে দেখো আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি যে তোমাদের এটা খুব ভালো লাগবে তোমরা বোর হবে না
তো এটা হচ্ছে এই মন্দিরটির গ্রাউন্ড ফ্লোর, মানে নিচে তলা। তো ওপরে গেলে আরও অনেক সারপ্রাইজ আছে, যে সারপ্রাইজের জন্য তোমরা আই নো অপেক্ষা করছো। তো দেখতে থাকো, এই দেখো এখানে সব রকমের দেবদেবী রয়েছেন। এটা হচ্ছে পুরো মন্দিরের ভিউ, গ্রাউন্ড ফ্লোরের ভিউ এটা। তো আমাদের গ্রাউন্ড ফ্লোরের সব দেখা কমপ্লিট, এবার আমরা উপরের ফ্লোরে যাব। তো এতক্ষণ আমাদের টাইম লাগলো শুধু গ্রাউন্ড ফ্লোরটা কভার করতে, কতটা স্পেস নিয়ে আছে দেখো এই মন্দিরটা। বাট তোমরা বিশ্বাস করবে না, এখানে না এলে যে যতটা স্পেস থাকুক না কেন, এই একটা জায়গার মধ্যে পুরো আমাদের ইন্ডিয়ার সব মন্দির, সব দেবদেবীকে কভার করা একটা জায়গার মধ্যে, সত্যি এটা পসিবল? মানে এটা মানে এইটুকু জায়গার মধ্যে অবভিয়াসলি পুরো ইন্ডিয়ার সব কিছুকে এক জায়গায় নিয়ে আনা, সব মন্দির, আমাদের 12 জ্যোতির্লিঙ্গ, চারধাম, উত্তরাখণ্ড চারধাম, পুরো ইন্ডিয়া চারধাম, সব সব এন্টার সব কিছু তোমরা এই মন্দিরে পাবে। তো মাঝে মধ্যেই ওনার মাতা লাল দেবীর মূর্তি তোমরা দেখতে পাবে। তো এবার আমরা উপরে যাব। তো ইনিশিয়ালি আমরা জানতাম না যে উপরেও পোহাত আছে, বাট আমাদের এখানকার সিকিউরিটি গার্ড বললেন যে উপরে যেতে। উপরেই অ্যাকচুয়ালি সেই বৈষ্ণোদেবী টেম্পল আছে, ওপরটা হচ্ছে বুলবুলাইয়া। সিরিয়াসলি কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে বেরোবে, তো মানে এটা বুঝতেই পারবে না। তারপর যখন ঘোরা হয়ে যাবে তোমরা নিজেরাই ওই প্লেসে এসেই দাঁড়াবে যেখান থেকে তোমরা শুরু করেছিলে। তো এই দেখো সেই মাতা লাল দেবী মন্দির। জয় বাবা লোকনাথ। তো আমরা এখন উপরে উঠছি, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। পুরো মন্দিরটা আমি কভার করব এই ভিডিওতে। কোন দিকে গো বেরোনোর আগে দেখতে থাকো এবং সাথে থেকো। এদিক দিয়ে বেরোতে হবে, এদিক দিয়ে বেরোনো যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই গুফা দিয়ে জুয়েল হামাগুড়ি দিয়ে বেরিয়ে গেল, আমাকেও এবার যেতে হচ্ছে হামাগুড়ি দিয়ে দিয়ে। তো আমরা হামাগুড়ি দিয়ে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে এরকম একটা সুন্দর মন্দির আমরা দেখতে পাচ্ছি। দেখো চারিদিকটা, এদিকে মন্দিরটা আছে, দুটান দিকে যাও। মন্দিরের ভেতরটা পুরোটাই মিরার ওয়ার্ক, স্পেশালি আপার ফ্লোরটাই দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে ডেকোরেশন। হাই স্লিপিং বুদ্ধা। এখানে দেখছো, এখানে সব কিছু লেখা আছে বোর্ডে, তোমরা একটু পজ করে লেখাটা পড়ে নিতে পারো। মন্দিরটা অনেকটা বড়, আর আমাদের হাতে সময় একটু কম আছে বলে আমরা জাস্ট
ছবিগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু পজ করে পড়ে নাও কি কি লেখা আছে। এই দেখো, এখানে চারিদিকে দেবদেবী রয়েছে। এই সেকশনটা আমরা দেখছি রাম সীতা, রাম সীতা লক্ষ্মণ হনুমানজির এই জায়গাটা আমরা দেখে নিচ্ছি। মানে প্রত্যেকটা মানে সেকশন করা আছে সব। এর আগেরটা আমরা দেখলাম পুরোটাই বুদ্ধার, আর এরপর আরেকটা গুহা দিয়ে আমরা বেরিয়ে পড়ছি। দেখো দেখে নাও, চেষ্টা করছি তোমাদেরকে খুব সুন্দর করে পোর্ট্রে করার। তোমরা অবশ্যই জানাও তোমাদের কেমন লাগছে দেখতে। তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছো যে এখানে যে মূর্তিগুলো রয়েছে, যে সিচুয়েশনের উপর বেস করে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে, তার যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে লেখা আছে। সো প্লিজ তোমরা ভিডিওটা পজ করে এখান থেকে তোমরা জেনে নিতে পারো অনেক কিছু। জয় জগন্নাথ দেব। এখানে বুদ্ধর একটা মূর্তি আছে। আমরা জানি উত্তরাখণ্ডে যে চার ধাম আছে তার একটি এখানে আছে বদ্রীনাথ ধাম। তো এটা হচ্ছে বদ্রীনাথ ধাম। চলো আমরা আরো এগিয়ে যাই। মাতা কামাখ্যা দেবী জি, বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে কেদারনাথ ঠাকুর। এখানে 12টা জ্যোতির্লিঙ্গ ঠাকুর এখানে আছেন। এখানে আমাদের হিন্দু ধর্মে, আমাদের হিন্দু শাস্ত্রে যত রকমের দেবদেবী আছেন এখানে দর্শন পাবেন। এই দেখো কেদারনাথ ঠাকুর, 12টা জ্যোতির্লিঙ্গ যে আছে আমাদের ভারতে এখানে আসলে দেখতে পাবো। এটা হচ্ছে রামেশ্বরম, দেখো লেখা আছে প্রত্যেকটা নাম, রামেশ্বরম জি, নাগার্জুনম জি, তিরুপতি বালাজি অন্ধ্রপ্রদেশ, লাড্ডু গোপাল মীনাক্ষী দেবী তামিলনাড়ু, জয় জগন্নাথ, প্রেম সে বলো জয় জগন্নাথ। নেপালের মন্দির আছে দ্বারকা কৃষ্ণ ঠাকুর, রামেশ্বরম ধাম। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে রাম হে বাসুদেব।
যাচ্ছে দ্বারকা। इधर से जाएंगे सीधा जा सकते हैं? अंदर ही तो पानी है ना, कैसे जाएंगे? पानी क्या हुआ, थोड़ा इतना सा पानी है। तुम जाओ जाओ जाओ। देखो नवनीता कत कष्ट करे जाच्छे। नवनीता एकटू ताकाओ तो ओइदिके, गुहाटाके देखाओ। বৈষ্ণো দেবী দেখতে পাচ্ছি এত সামনে থেকে। উত্তরাখণ্ডের চার ধাম, ভারতের চার ধাম, ভারতের চার ধাম সব একসাথে করতে পারছি। গুহার মধ্যে দিয়ে যাচ্ছি, খুব এক্সাইটেড। ছোট্ট খাট্ট গুহা, অসাধারণ অসাধারণ। জাস্ট এই মন্দিরটা অসাধারণ, না দেখলে মিস করবে। আমরা দেওয়ালে একটা ছবি দেখতে পাচ্ছি, তো ইনি হলেন সেই মাতা লাল দেবী যিনি এই মন্দিরটি তৈরি করেছে। ওনার অ্যাকচুয়ালি জন্ম পাকিস্তান লাহোরে, তো আমাদের ইন্ডিয়া পার্টিশনের সময় উনি অমৃতসর চলে আসেন। আর একটা খুব অবাক হওয়ার মতো জিনিস শুনলাম যে উনি কিন্তু ওনার লাইফে দুধ আর ফল ছাড়া কিছু খাননি। ফাইনালি আমাদের এই বিশাল মন্দিরটা ঘোরা কমপ্লিট হলো, প্রায় দেড় ঘন্টা তো লাগলোই। তোমরাও কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে এসো এখানে। এবার আমরা চলে যাব গোল্ডেন টেম্পল। তো আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলো না। চলো আজকের জন্য এতটাই, টাটা।